সুপ্রিয় স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের ইংরেজি বিষয়ের গুরুত্বপূর্ণ একটা টপিক, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ যেটাকে চেঞ্জিং সেন্টেন্স তোমরা বলো। তো সেখান থেকে আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং এই চেঞ্জিং সেন্টেন্সগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। তো প্রতিরূপ প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেতে পারো। তো মনোযোগ সহকারে দেখো ভিডিওটি না টেনে, আশা করছি তোমাদের অনেক উপকার হবে। তো চলো আমরা শুরু করছি। প্রথমে যে প্রশ্নটা, যে সেন্টেন্সটা বলা আছে, দেখো, খেয়াল করো, অনলি এডুকেশন গিভস আস দ্য লাইট অফ নলেজ, ঠিক আছে, এটাকে নেগেটিভ করতে হবে। নলেজ মানে হচ্ছে জ্ঞান, ঠিক আছে। তো এখানে দেখো এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। আমরা কি করব, নেগেটিভ সেন্টেন্স খুব সহজে করার জন্য চেষ্টা করব এবং খুব সহজ টেকনিকটা তোমাদেরকে দেখাবো এবং খুব সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো এখানে প্রথমে নেগেটিভ কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার সময় প্রথমে দেখবা যে এই সেন্টেন্সে কোনো অনলি আছে কিনা। যদি অনলি থাকে তার পরিবর্তে তুমি নাথিং বাট বসিয়ে দিবা। অনলি থাকলে তার পরিবর্তে নাথিং বাট বসিয়ে দিবা, ঠিক আছে। কি বলেছি, অনলি থাকলে নাথিং বাট বসাবে এবং পরে যা আছে সব একদম একই হুবহু তুমি বসিয়ে দিবে। বসিয়ে দিলে তোমার কি হয়ে যাবে, নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে খেয়াল করো কি হলো, যে অনলির পরিবর্তে আমরা নাথিং বাট বসিয়েছি এবং এডুকেশন গিভস আস দ্য লাইট অফ নলেজ, ঠিক আছে। এইখানে অনলির পরিবর্তে নাথিং বাট এবং অনলির পরে যা আছে তা একেবারে বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে গেলো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরের সেন্টেন্সটি খেয়াল করো কী বলা হচ্ছে, বলা হচ্ছে এভরিবডি ওয়ার্কস হার্ড টু গেইন হিস অবজেক্ট, ঠিক আছে। তো এটাকে আমাদের কী করতে হবে, নেগেটিভ করতে হবে। তো এখানেও একইভাবে আমরা খুব সহজে জিনিসটা তোমাদের ব্যাখ্যা করার জন্য চেষ্টা করব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো খেয়াল করো, যদি তোমার এভরি এর পরে নাউন থাকে, এখানে এভরির পরে নাউন বডি, এটা একটা নাউন, তো এভরি যদি থাকে এভরির পরিবর্তে তুমি দেয়ার ইজ নো বসাই দিবা। কি বলেছি, নেগেটিভ সেন্টেন্স করার সময় যদি অনলি থাকে তার পরিবর্তে নাথিং বাট বসাবে আর এভরি থাকলে তার পরিবর্তে দেয়ার ইজ নো বসাই দিবা এবং এভরির পরে যে ওয়ার্ডটা আছে সেটা বসাবে, তারপর একটা বাট নিয়ে আসবে। নিয়ে আসার পরে এবং পরে বডির পরে যে যা আছে সম্পূর্ণ তুমি বসাই দিবা। তাহলে এখানে মূলত দুইটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, এরপরে তোমার এখানে যে তোমার এভরির পরে যে ওয়ার্ডটা আছে বডি সেটা বসাতে হবে এবং এরপরে বাট বসাতে হবে। বাট বসানোর পরে যে এভরি বডির পরিবর্তে যে অংশটা আছে সেই অংশটা তুমি লিখে দিলে তোমার নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। পরবর্তী আরেকটা সেন্টেন্স খেয়াল করো কি বলা হচ্ছে, বলা হচ্ছে ইন্ডাস্ট্রি পেভস দ্য ওয়ে ফর সাকসেস, এটাকে পেসিভ করতে হবে। তো পেসিভ করার জন্য প্রথমে কী কাজ করতে হবে, অর্থাৎ এই যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা অ্যাক্টিভ সেন্টেন্স আছে। তো এটাকে আমরা পেসিভ করার জন্য দেখবো যে প্রথমে এই সেন্টেন্সটা কোন টেন্স আছে। তো এই সেন্টেন্সটা তো আমাদের প্রথমে দেখতে হবে এই সেন্টেন্সটা কোন টেন্স আছে। দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব না থাকলে সেটা আমরা দুইটা টেন্স ধরবো। মূলত অক্সিলারি ভার্ব না থাকলে সেটা দুইটা টেন্স হতে পারে। এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্বগুলো হচ্ছে মূলত এম ইজ আর ওয়াজ আর, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব নাই কিন্তু এখানে, তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে এই যে লাইনটা দুইটা টেন্স হতে পারে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফাস্ট ইনডেফিনিট। তো প্রেজেন্ট ইনডেফিনিট নাকি পাস্ট ইনডেফিনিট এই সেন্টেন্সটা আমরা বুঝবো কীভাবে, সেটা হচ্ছে ভার্ব দেখে। ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট এবং যদি ফার্স্ট ফর্ম থাকে তাহলে ফার্স্ট ইনডেফিনিট। এখানে দেখো এই ভার্বটা হচ্ছে পেভস, এই ভার্বটা হচ্ছে তোমার কি প্রেজেন্ট ফর্মে আছে এবং এখানে এস বাই এ যুক্ত হয়েছে, তাহলে আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম যেহেতু আছে তাহলে এটা এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি এটা যদি পেভড থাকতো, ফার্স্ট ফর্মে থাকতো এই ওয়ার্ডটা, তাহলে আমরা ধরে নিতাম এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট, কিন্তু এখানে পেভস থাকার কারণে এটা এই সেন্টেন্সটা হয়ে গেলো প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটকে যখন তুমি পেসিভ করবে তখন এক্ষেত্রে অক্সিলারি ভার্ব আসবে এম ইজ আর। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ে ফর সাকসেস, দ্য ওয়ে ফর সাকসেস এটা হচ্ছে তোমার সাবজেক্ট। অবজেক্টকে তোমাকে প্রথমে কী করতে হবে, সাবজেক্ট করতে হবে এবং এটি যেহেতু সিঙ্গুলার তার জন্য তোমাকে ইস আনতে হবে আর প্লুরাল ফর্মের জন্য তোমাকে আর আনতে হবে। তাহলে সিঙ্গুলারের জন্য আমরা ইস এনেছি এবং ফেভস, এই এটার পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হচ্ছে ফেভড। এরপরে তোমার বাই বসবে নিয়ম অনুযায়ী এবং ইন্ডাস্ট্রি এই শব্দটা বসবে, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট করতে হবে এবং এভাবেই তুমি পেসিভ করতে পারবে খুব সহজে। পরবর্তী সেন্টেন্সটা খেয়াল করো কি বলা হচ্ছে, হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ এ ভেরি কাইন্ড ম্যান, ঠিক আছে। কাইন্ড মানে হচ্ছে দয়ালু, কাইন্ড ম্যান, এটাকে তোমাকে নেগেটিভ করতে হবে।
তো এখানে যে কাজটা তোমাকে করতে হবে সেটা দেখভাল করো। অর্থাৎ এখানে হাজী মোহাম্মদ মহসিন ছিলেন একজন দয়ালু একজন ব্যক্তি, দয়ালু একজন মানুষ ছিলেন। এটাকে তোমার নেগেটিভ করতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সেন্টেন্সের বাংলা যেটা আছে সেই ভাবটা কিন্তু তোমাকে নেগেটিভ সেন্টেন্সে বজায় রাখতে হবে। যেমন আমরা বলতে পারি যে হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ, এখানে অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, তারপর একটা নট বসবে। নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্ব থাকবে তারপর একটা নট বসবে। এখানে কিন্তু ওয়াজটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, যদিও এটা অক্সিলারি ভার্ব, কিন্তু কোনো সেন্টেন্সে যদি একটা অক্সিলারি ভার্ব থাকে তখন কিন্তু সেটা অক্সিলারি ভার্ব থাকে না, সেটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে ওয়াজটা হচ্ছে তোমার মেইন ভার্ব, এরপরে তোমার নট বসবে, এবং অ্যান এ কাইন্ডের বিপরীত শব্দ হচ্ছে তোমার আনকাইন্ড, আনকাইন্ড ম্যান্ট এট অল। তাহলে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এখন এটার বাংলাটা কী হবে, আনকাইন্ড মানে হচ্ছে নির্দয়, ঠিক আছে। তো এখানে দেখো ওয়াজ নট, এখানে দেখো তার মানে হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন নির্দয় মানুষ ছিল না, নির্দয় মানুষ ছিল না, তো পাষাণ মানুষ ছিল না। তাহলে পাষাণ মানুষ ছিল না মানে হচ্ছে কি, পাষাণ মানুষ ছিল না মানে দয়ালু মানুষ ছিল। এটাই কিন্তু এখানে কিন্তু ওই অ্যাক্টিভ সেন্টেন্সে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিন্তু বলা আছে। তো এই ধরনের ভাবটা কিন্তু বজায় থাকতে হবে, তুমি যখন নেগেটিভ করবা তখন তার বাংলাটা ভিন্ন হলে হয়ে গেলে কিন্তু হবে না। তো বিষয়টা হচ্ছে যে হাজী মোহাম্মদ মহসিন একজন দয়ালু মানুষ ছিল, এবং এর বিপরীত যখন তুমি নেগেটিভ করবা এটার বাংলাটা হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন পাষাণ মানুষ ছিল না, অর্থাৎ নির্দয় মানুষ ছিল না, নির্দয় মানুষ ছিল না মানে কি, দয়ালু মানুষ ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, এবং এই ধরনের আরও ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অনেকগুলো গ্রামারের ভিডিও তোমাদের জন্য রয়েছে, এবং আশা করছি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের অনেক উপকার হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।